জায়গাটাতে কাজ করে, বাণিজ্য মন্ত্রণালয় এবং আইসিটি মিনিস্ট্রি সহ অন্যান্য সংস্থাগুলো এই সেক্টরকে অনেক বেশি পরিমাণ সহযোগিতা করে, যার মাধ্যমে আমরা বর্তমানে এই সেক্টরটা একটা ভালো আস্থার জায়গায় এসে, যার সিমটম যদি বলেন আপনি ডেলিভারির যে কোয়ান্টিটি তাকে দিয়ে যদি বিবেচনা করা হয় বর্তমানে প্রায় দ্বিগুণ তার ডেলিভারি হচ্ছে প্রতিদিন। তো এই সেক্টরটা এখন অনেকটা আস্থার জায়গায় আছে। জি ধন্যবাদ জনাব ফাইভ মাসুর। ই কমার্স খাতের পণ্য সেবায় বৈচিত্র্য আসছে, খাতটি সম্প্রসারিত হচ্ছে, কিন্তু গ্রাহক উদ্যোক্তাদের সুরক্ষা কতখানি নিশ্চিত করা গেছে? আসলে 2020-21 সালের মাঝামাঝি সময় পর্যন্ত আমাদের ইন্ডাস্ট্রিটা বেশ বড় ধরনের একটা ক্রাইসিসের মধ্যে দিয়ে গেছে, সেটা আমরা সবাই জানি। এখনো কিন্তু সত্যি কথা বলতে, যদিও কিছু কিছু গ্রাহক তাদের টাকা ফেরত পেয়েছে, কিন্তু আমাদের হিসাব মতে প্রায় 90%-এরও বেশি আসলে গ্রাহক কিন্তু এখনো তাদের টাকা কোনো ফেরত পায়নি এবং কবে পাবে এর সম্পর্কে কোনো নিশ্চয়তা নেই। কারণ আমরা জানি যে যেই কোম্পানিটার বিরুদ্ধে সবচেয়ে বড় ধরনের অভিযোগ এসেছে, তাদের কোম্পানিটা কিন্তু তাদের বোর্ড প্রায় 1.5 বছর হতে চললো, এখনো কিন্তু আসলে কে কত টাকা পাবে সেই হিসাবটাও কিন্তু আসলে বার করা সম্ভব হয়নি হাইকোর্টের তাগাদা দেওয়া সত্ত্বেও। তো আসলে যেই ট্রাস্টটা নষ্ট হয়ে গেছিল সেই ট্রাস্টটা কিন্তু এত সহজে হওয়ার কথা না, কেননা টাকাটা কিন্তু অনেকেরই এখনো টাকা অনেক আটকে আছে। আর আর সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি তখনই গ্রো করে যখন নতুন নতুন গ্রাহক তৈরি হয়। আমরা দেখছি হ্যাঁ নতুন কিছু গ্রাহক তৈরি হচ্ছে, কিন্তু সেই গ্রাহকরা কিন্তু এখনো কিন্তু শহর ভিত্তিক আছে। আমরা অনেকদিন ধরে বলার চেষ্টা করছি যে বাংলাদেশে যদি ই কমার্সকে ছড়িয়ে দিতে হয় বাড়াতে হয় শুধুমাত্র ঢাকা বা চিটাগাংয়ের মতো বড় বড় শহরগুলিকে কেন্দ্র করে থাকলে হবে না। আমরা আজ থেকে 5-6 বছর আগেও কিন্তু দেখা গেছিল যে 50-70% আসলে ঢাকার গ্রাহক ছিল, সেটা এখন কমে হয়তো 50% হয়েছে, কিন্তু এখনো কিন্তু সারা বাংলাদেশের বেশিরভাগই গ্রামে গঞ্জে গ্রাহক তৈরি হয়নি। এর সবচেয়ে বড় কারণ কিন্তু আসলে ডেলিভারি কস্টের ব্যাপারটা। কারণ আমি যদি একটা উদাহরণ দেই, একটা প্রোডাক্ট হয়তো আপনি একটা শার্ট কিনলেন 300-400 টাকা দামের শার্ট, সেটা যদি ঢাকার একটা সেলার বা ঢাকার একটা অনলাইন কমার্স কোম্পানি ধরেন কুষ্টিয়া বা ভেড়ামারায় সে যদি পৌঁছাতে চায় তার কিন্তু 150 টাকা লেগে যাচ্ছে, মানে 400 টাকার একটা শার্টের সাথে আরো 150 টাকা কিন্তু ডেলিভারি কস্ট লেগে যাচ্ছে, তার উপরে আছে ভ্যাট। তো এই সবগুলো মিলায় দেখা যাচ্ছে তাই তার ফিজিক্যাল দোকান থেকে কিনলে যা পড়ে তার থেকে অনলাইনে আরো বেশি পড়ে, প্রায় 1.5 গুণ টাকা বেশি খরচ হয় ঢাকার বাইরের কাস্টমারদের জন্য। তাহলে তার তো আসলে কিনার খুব একটা আগ্রহ থাকার কথা না। তো সেই জায়গাটাতে কিছু পলিসি লেভেলের সাপোর্ট দরকার। যেমন আমরা পার্টিকুলারলি গত 6 মাসে দেখেছি যে ডেলিভারি কস্টও কিন্তু অনেক বেড়ে গেছে, কারণ তেলের দাম বেড়ে গেছে, অনেক ডেলিভারি কোম্পানি কিন্তু প্রোডাক্টের ঢাকার মধ্যে না বাড়ালেও ঢাকার বাইরে ডেলিভারির কস্ট বেড়ে গেছে। আর যেটা বলছিলাম যে ব্যাটের ব্যাপারটা, 15% ব্যাট কিন্তু এখন ডেলিভারি কস্টের উপরে আছে। তো সেই সবগুলি যদি মিলিয়ে আপনি চিন্তা করেন তাহলে আমি কিন্তু দেখি না আসলে গত 1 বছরে খুব ইন্ডাস্ট্রিটা খুব ভালো অবস্থায় গেছে। হ্যাঁ এটা ঠিক যে 15-20% মতো গ্রোথ হয়তো হয়েছে, কিন্তু আমাদের মতো কান্ট্রিতে যেখানে আসলে আমরা দেখেছি যে ভারত বা চীনে যখন ই কমার্সটা প্রথমে শুরু হয় তখন কিন্তু গ্রোথটাও আসলে 70-80% 100% বেশি হয়, তো আমরা কিন্তু সেভাবে গ্রোথটা আসলে এখনো দেখছি না। তো আমরা বেশ কিছু পলিসির ব্যাপার আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। ধন্যবাদ আপনাকে জনাব হাফিজুর রহমান। আমরা ই ভ্যালি, ধামাকা, ই অরেঞ্জ, কিউকমের মতো প্রতিষ্ঠানগুলোর প্রচারণা দেখেছি, এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি ঠেকাতে কি উদ্যোগ সরকার নিয়েছে? আপনি ঠিকই বলেছেন, কিছু কোম্পানি বিশেষ করে গত বছরের মাঝামাঝি সময় থেকে আমরা লক্ষ্য করি যে ব্যাপক হারে প্রতারণার ঘটনা ঘটছে। তখন সরকার বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। একটি হলো আমরা একটা এসওপি করেছি, ইমিডিয়েটলি পরিচালনা নির্দেশিকা, যেটিতে আমরা সুস্পষ্টভাবে কিছু নির্দেশনা দিয়েছি যেটি প্রতিপালন করে যদি কেউ ই কমার্স করে এবং কোনো কাস্টমার যদি সেই ই কমার্স প্রতিষ্ঠানগুলি দেখে পণ্য কিনে তাহলে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। একই সময়ে প্রায় বাংলাদেশ ব্যাংক থেকে আরেকটি সার্কুলার দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে যে কোনো কাস্টমার যদি কোনো পণ্য কিনেন এবং তার পেমেন্টটা দেন তাহলে পণ্য ডেলিভারি হওয়ার পর পেমেন্ট গেটওয়ে তাকে টাকাটা পরিশোধ করবে, তার মানে তার পেমেন্টের একটা সিকিউরিটি তৈরি হয়েছে। এছাড়াও রিসেন্টলি আমরা আরেকটা জিনিস যেটা করেছি যে ডিজিটাল বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, আমরা এখানে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে যে সমস্ত কোম্পানি ভালোভাবে ব্যবসা করছে আমাদের আইন মেনে ব্যবসা করছে তাদেরকে আমরা এই DBIDটা প্রদান করছি। এতে কাস্টমার একটা সিগন্যাল পাচ্ছে যে কোন কোম্পানিটি ভালো কোনটি খারাপ। এর বাইরেও আমরা যেটা করছি যে আমরা নিয়মিত
ই-কমার্স কোম্পানিগুলিকে মনিটরিং করে যাচ্ছি। আমাদের 4 জন অফিসার আছে, ওখানে আমাদের কেন্দ্রীয় ই-কমার্স সেলে বাণিজ্য মন্ত্রণালয়ে আমরা 4 জন কর্মকর্তা কাজ করছি, এবং নিয়মিতভাবে প্রতিদিন আমরা প্রত্যেক ব্যক্তি কমপক্ষে 5টা করে ওয়েবসাইট আমরা ভিজিট করে দেখি, এবং ফেসবুক পেজ ভিজিট করে আমরা রিপোর্ট করি যে কার মধ্যে কোনো অনিয়ম আছে কিনা। পেলে আমরা সেটা তাৎক্ষণিক আমাদের একটা কমিটি আছে ওখানে উত্থাপন করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। ইতিমধ্যে আমরা 7টা ই-কমার্স প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার জন্য বিটিআরসি কে চিঠি দিয়েছি। এখানে আমাদের ইকেপ সহায়তা করেছে, আমাদের গোয়েন্দা সংস্থাগুলি সহায়তা করেছে, এবং ওই প্রতিষ্ঠানগুলি বন্ধ হয়ে গেছে। মূলত তারা ই-কমার্সের প্রতারণা না, ই-কমার্সের নাম দিয়ে যেটা করেছিল সেটা মাল্টি লেভেল মার্কেটিং এবং লটারি, সরি, গ্যাম্বলিং, জুয়া, এই কাজগুলি করে। এটি একটা নতুন তৈরি হয়েছে। তো আমার মনে হয় যে বর্তমানে আর কাস্টমারদের প্রতারিত হওয়ার সম্ভাবনা খুব একটা নেই, কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে অনলাইন গেটওয়ের মধ্যে পেমেন্ট করতে হবে, এবং অথবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসে কেউ যদি সরাসরি টাকা দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে আমাদের প্রোটেকশন দেওয়াটা রাইট। আসলে সবকিছুর মূলে হলো শৃঙ্খলা কিংবা গাইডলাইন, সেটা মেনটেন করলে পারেই কিন্তু আসলে এই ঝুঁকিগুলো তৈরি হয় না। আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন আছে হাফিজুর রহমান। ফাইন মাস্টার যেমনটি বলছিলেন যে ঢাকার বাইরে পণ্য সরবরাহ ব্যয় অনেক বেশি, এক্ষেত্রে সরকারি ডাক বিভাগকে কাজে লাগানোর দাবি অনেকদিন ধরেই উদ্যোক্তারা করে আসছিল কিংবা উদ্যোক্তা সহ খাত সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা করে আসছেন, এই ব্যাপারে সরকার আসলে কী ভাবছে? আপনি ঠিকই বলেছেন যে আমাদের ডাক বিভাগের একেবারে প্রত্যন্ত অঞ্চলে একটা নেটওয়ার্ক আছে, যেটা অত্যন্ত শক্তিশালী, এটা অত্যন্ত শক্তিশালী নেটওয়ার্ক একেবারে ব্রিটিশ আমল থেকে। এবং আপনি যদি উন্নত বিশ্বের দিকে দেখেন, বিশেষ করে ইউনাইটেড স্টেটস, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যতে, সেখানে কিন্তু এইরকম বেশিরভাগ কাজই পরিচালনা করা হচ্ছে আপনার ডাক বিভাগের মাধ্যমে, এমনকি পাসপোর্টের ডিস্ট্রিবিউশনও ডাক বিভাগই করে থাকে। আপনি ঠিকই বলেছেন, আমরা অনেকগুলি কেস স্টাডি করেছি, অস্ট্রেলিয়ার ডাক বিভাগ, ইউএসএ ডাক বিভাগ, ওখানে দেখেছি যে ডাক বিভাগ একসময় স্তিমিত হয়ে গিয়েছিল ইমেল বা ইলেকট্রনিক যোগাযোগের আসার কারণে, তার পরবর্তীতে এই ই-কমার্স ডাক বিভাগকে আবার নতুনভাবে জাগিয়ে তুলেছে। এবং আমাদের দেশের ডাক বিভাগের প্রচুর সম্ভাবনা রয়েছে, এবং ডাক বিভাগ কিন্তু সেভাবে অগ্রসর হচ্ছে। অলরেডি বেশ কিছু ডাক বিভাগের সাথে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে। আমরা আইসিটি ডিভিশনের সহায়তায় আরেকটি সফটওয়্যার ডেভেলপ করছি যেটা ডাক বিভাগ বাস্তবায়ন করবে ডেলিভারি সিস্টেমের জন্যে। আমাদের 5,000-এর অধিক একেবারে ইউনিয়ন পরিষদে ওখানে যেতে পারে এমন ক্যাপাসিটি আছে ডাক বিভাগের। আমার দৃঢ় বিশ্বাস ডাক বিভাগ সে বিষয়টি, মানে ওই দায়িত্বটি ভালোভাবে পালন করতে পারে। ধন্যবাদ আপনাকে। জনাব শাহাবুদ্দিন শিপন, ই কমার্স খাতে প্রতি বছর প্রায় 30% প্রবৃদ্ধি হচ্ছে, কিন্তু ইন্দোনেশিয়ায় যেখানে মোট ব্যবসার 20% হয় ই কমার্সে, ভারতে 6%, বাংলাদেশে সেখানে মাত্র 2%, এর কারণ কি এবং এটা বাড়াতে করণীয় বাকি আমাদের? আপনি ঠিকই বলছেন, পৃথিবীর অন্যান্য দেশ, শুধু ইন্দোনেশিয়া বা ইন্ডিয়া নয়,